SEO এর সঠিক মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যত ভালো করে প্রফেশনাল ভাবে আপনার ভিডিও SEO করবেন, আপনার ভিডিও তত বেশি র‍্যাঙ্ক পাবে এবং আপনার ভিডিওতে তত বেশি ভিউজ আসবে। এখন এই র‍্যাঙ্ক পাওয়া কিংবা ভিডিওতে ভিউজ বেশি আসা, এটি আপনি একটি ভিডিও আপলোড করার সাথে সাথেও হতে পারে। মানে আপনি একটি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভালো ভিউজ আসতে পারে, আপনার ভিডিওটি র‍্যাঙ্ক পেতে পারে। আর এমন হতে পারে একটি ভিডিও আপলোড করার পর এক মাস পর, দুই মাস পর, তিন মাস পর, এমনকি ছয় মাস পরও ভিডিওটি র‍্যাঙ্ক পেতে পারে এবং ভিডিওতে ভিউজ বেশি আসতে পারে। তবে এর জন্য আপনাকে ভিডিওটি ভালোভাবে SEO করতে হবে, সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে ভিডিওটি SEO করতে হবে। আপনি আমার চ্যানেলের ভিডিওগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন নতুন ভিডিওগুলোতে তেমন ভিউজ আসতেছে না, কিন্তু পুরনো ভিডিওগুলোতে অনেক ভিউজ আসতেছে। আর ভিডিও SEO করা, সঠিকভাবে ভিডিও SEO করা, এই বিষয়টি বলতে অনেকে বুঝেন কিংবা অনেকে মনে করেন একটি ল্যাপটপ ছাড়া কিংবা একটি কম্পিউটার ছাড়া ভিডিও SEO করা যাবে না, এটি একেবারেই ভুল ধারণা। আপনি এখন মোবাইল দিয়ে প্রফেশনালভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে ভিডিও SEO করা যায়। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো, মোবাইল দিয়ে কীভাবে আপনি প্রফেশনালভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে ভিডিও SEO করবেন। এখন আর কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও SEO করবেন এটি আমি আপনাদেরকে দেখাবো। মোবাইল দিয়ে ভিডিও SEO করার জন্য আপনি প্রথমে মাই নোটস এটি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, কারণ এখানে আপনি সব কিছু লিখে রাখতে পারবেন। তারপর এই মাই নোটসের মধ্যে টাচ করবেন। তারপর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার ভিডিওর টাইটেলটি SEO করতে হবে, মানে একটি কিওয়ার্ড সমৃদ্ধ টাইটেল লিখতে হবে এবং যেটি সার্চ র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে আপনার ওই ভিডিওটি লিখে সার্চ করলে যাতে এক নম্বর, দুই নম্বরে কিংবা তিন নম্বরে থাকে সার্চ র্যাঙ্কিংয়ে, তাহলে কী হবে মানুষ টাচ করে আপনার ওই ভিডিওটি দেখবে। উদাহরণস্বরূপ আমি একটি টাইটেল আগে লিখে রেখেছি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা 2022। মনে করেন আপনি এই বিষয়ের উপরে একটি ভিডিও তৈরি করবেন, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আপনি এইটি আপনি শেখাবেন। সেই জন্য উদাহরণ হিসেবে আমি এই টাইটেলটি আমি লিখে রেখেছি। তাহলে আপনি কী করবেন, এখানে আমি কিন্তু এতটুকু লিখতে পারতাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তাইলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমি এখানে বাংলা এবং 2022 কথাটি আমি বাড়তি লিখেছি। আপনি কিন্তু এই দুটি কথা লিখতে হবে, কারণ যেহেতু আপনি বাংলা ভাষাভাষী লোক, বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছেন, তখন বাংলাদেশে কেউ যখন ইউটিউবকে সার্চ করবেন মোবাইল দিয়ে কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় কিংবা সে ইংলিশও লিখতে পারে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তখন কী হবে আপনার এই ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে এসে পড়বে, যেহেতু সে বাংলা ভাষাভাষী লোক, সেজন্য এখানে ইন বাংলা দিবেন। এবং 2022 এই সালটা অনেকে আপনারা উল্লেখ করেন না, সময়টা বছরটা উল্লেখ করেন না, তাহলে কিন্তু ইউটিউবের যে সার্চ ইঞ্জিন, আপনারা জানেন ইউটিউব একটি রোবোটিকভাবে চলে, হ্যাঁ, ইউটিউবের সার্চ ইঞ্জিন এটি কিন্তু বুঝে উঠতে পারে না ভিডিওটি কোন সময়ের, সেজন্য আপনারা এই সালটাও উল্লেখ করে দেবেন। এবং এখানে কিন্তু আরেকটি জিনিস SEO করা হয়েছে, আরেকটি জিনিস SEO দিকে লক্ষ্য রাখা হয়েছে, এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন হাউ এর এস, টু এর টু, ক্রিয়েট এর সি, ইউটিউব এই শব্দটার ওয়াই, চ্যানেল এই শব্দটার সি, এবং প্রতিটা শব্দেরই প্রথম অক্ষর আমি বড় হাতের দিয়েছি, মানে ক্যাপিটাল অক্ষর ব্যবহার করেছি, আপনিও ক্যাপিটাল অক্ষর ব্যবহার করবেন, এটি ইউটিউবের পক্ষ থেকে গাইডলাইন হিসাবে দেওয়া আছে। তারপর ইচ্ছা করলে আপনি এখানে বাংলা ব্যবহার করতে পারেন, বাংলা ব্যবহার করার আগে এই চিহ্নটা আপনি দেবেন একবার কিংবা দুইবার, এটাও ইউটিউবের পক্ষ থেকে গাইডলাইন হিসাবে দেওয়া আছে। তারপর এখানে বাংলা দিয়ে দিতে পারেন মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আমি অবশ্য বাংলাটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তবে বাংলা দেওয়ার আগে অবশ্যই এখানে এই চিহ্নটা আপনি ব্যবহার করবেন। এই হলো আপনার টাইটেলের সঠিকভাবে SEO করা। তারপর আপনার যে কাজটি করবেন যে ডেসক্রিপশন বক্সের শুরুতেই আপনি টাইটেলের যে শব্দগুলো ব্যবহার করবেন, মানে যেই বাক্যটা ব্যবহার করেছেন ডেসক্রিপশন বক্সের শুরুতেই আবার ওই লাইনটি আপনি দেবেন। তারপর আপনি যে কাজটা করবেন এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আপনি হ্যাশট্যাগ এগুলো কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য এবং ভিডিওকে র্যাঙ্ক পাওয়ার জন্য অনেক কাজ করে, সেজন্য এরকম হ্যাশট্যাগ দিবেন। তারপরে এখানে যখন ক্রিয়েট ছোটো ছোটো শব্দ হ্যাশট্যাগের মধ্যে ছোটো ছোটো শব্দ ব্যবহার করবেন, ক্রিয়েট শব্দটা এনে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন টাইটেল থেকে। তারপর আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, কমপক্ষে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তিন থেকে চারটা। তারপর ইউটিউব এই কথাটা এখান থেকে আপনি নিয়ে নিলেন, এখানে দিয়ে দেবেন মূল মূল শব্দগুলো, একবারে যেগুলো কিওয়ার্ড সমৃদ্ধ শব্দ ওগুলোই এখানে আপনি ব্যবহার করবেন। ইউটিউব দিলাম, তারপরে আপনি এখানে আরেকটা হ্যাশট্যাগ দেওয়া, এখানে চ্যানেলটা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তাহলে তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে আমি হ্যাশট্যাগ হিসেবে তিনটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করলাম, ক্রিয়েট ইউটিউব এবং চ্যানেল। কেউ যখন গিয়ে সার্চ করবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল কিংবা হাউ টু মেক ইউটিউব চ্যানেল, তখন কিন্তু এই হ্যাশট্যাগের জন্য কিন্তু আপনার ভিডিওটা সার্চ র‍্যাঙ্কিংয়ে
মানে উপর দিকে আসতে এই হ্যাশট্যাগগুলো অনেক সাহায্য করবে। তারপরে চার নম্বর হিসেবে আপনি যে আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন, যেমন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি চ্যানেল তুরাগ বিডি। তারপরে এখানে কিন্তু ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন, ছোট যে নিচে যে চিহ্ন দিয়েছে এই চিহ্ন যদি না দেন তাহলে কিন্তু একটা হ্যাশট্যাগ হবে না, এই পুরোটা মিলিয়ে তখন একটা হ্যাশট্যাগ হবে। ঠিক আছে, এতে গেল আপনার টাইটেলটা কীভাবে লিখবেন এটি আমি বললাম, এবং ডিসক্রিপশন বক্সের শুরুতে যে আপনি টাইটেলের বাক্যটা ব্যবহার করবেন এটিও বললাম, এবং হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন এটিও আমি দেখালাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার যে থাম্বনেলটা, থাম্বনেলটারও এসইও করতে হবে। সেজন্য থাম্বনেলটা আমি আগে একটা নমার সব এটি থাম্বনেল বানিয়ে রেখেছি। এই থাম্বনেলটা এসইও করার জন্য আপনি যে কাজটা করবেন এই যে এখানে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হ্যাঁ এটি এটা এটা কপি করে নেবেন। আর থাম্বনেলটা এসইও করার জন্য আপনার মাই ফাইলসে চলে যাবেন কিংবা ফাইলসের মধ্যে চলে যাবেন। তারপর এখানে যে ইমেজ আছে এই ইমেজের মধ্যে আপনি টাচ করবেন। তারপর এটা আমি পিক্সলাব দিয়ে আমি তৈরি করেছি, এই যে এই জন্য এই যে এই থাম্বনেলটা এখানে দেখাচ্ছ। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে বড় করে দেখাই। এই দেখেন ইউটিউব চ্যানেল তৈরি করুন মোবাইল দিয়ে। ঠিক আছে, এখানে আমার ব্যাগে আসতেছি। এখন থাম্বনেলের এই যে এখানে মানে এখন এই যে এখানে যে থ্রি ডট আছে এখানে আপনি টাচ করবেন, টাচ করে দিয়ে এটাকে রিনেম করে দিবেন। তারপরে এই রিনেমের মধ্যে টাচ করবেন তাহলে থাম্বনেলের এসইও করা হবে। তারপরে দেখুন এখানে কিন্তু এই থাম্বনেলের এডির কিন্তু নামটা এটা এগুলো কেটে দিবেন। তবে এখানে যে ফুল স্টপ জেপিজি এই এটা কিন্তু রাখবেন, ফুল স্টপ জেপিজি না রাখলে কিন্তু এটা রিনেম হবে না। তারপর এখানে আপনি ওটা পেস্ট করে দিবেন। কিছুদিন আগে আমি যে কপি করে নিয়েছিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তারপর এখানে ওকের মধ্যে টাচ করে দিবেন, তাহলে কিন্তু এই থাম্বনেলটার নাম এখন হয়ে গেল। দেখুন আগে কিন্তু এরকম ছিল যে 20202802 এরকম, হ্যাঁ আর এখন কিন্তু হয়ে গেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এইটু আপনি কিন্তু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল ফোন, এটিও কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্ক পাওয়াতে অনেক সাহায্য করেন, অনেক বেশি র্যাঙ্ক পায় এবং ভাইরাল হয়। তখন এই থাম্বনেলটাও চেক করে দেখা হয় এটা কোন বিষয়ের উপর থাম্বনেলটি তৈরি করা হয়েছিল। এই থাম্বনেলটি কীভাবে এসইও করলেন এটিও আমি দেখালাম। তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ট্যাগ, যে ট্যাগেরও আপনার এসইও করতে হবে মোবাইল দিয়ে, এবং ট্যাগগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ট্যাগ নিতে হবে যাতে করে আপনার ভিডিও র্যাঙ্ক পায়। আপনার ভিডিও র্যাঙ্ক পাওয়ার জন্য আপনার ভিডিওতে বেশি ভিউজ হওয়ার জন্য ট্যাগও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ট্যাগ দুই প্রকার, একটি হচ্ছে শর্ট ট্যাগ আর একটি হচ্ছে লং ট্যাগ। দেখা গেছে যে শর্ট ট্যাগের তুলনায় লং ট্যাগই বেশি, মানে লং ট্যাগ ব্যবহার করলে বেশি ভিডিওতে বেশি ভিউজ আসে এবং ভিডিও ভালোভাবে র্যাঙ্ক পায়। কারণটিও আপনাকে আমি সহজভাবে বলে দিতে পারছি, আর কারণটি বুঝে অনেক সহজ। কারণ আপনি যখন যদি শর্ট শর্ট যদি ট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু যেহেতু ভিডিও যেহেতু ইউটিউব একটি রোবোটিকভাবে চলে, ইউটিউবের যে অ্যালগোরিদম এটি রোবোটিকভাবে চলে, এটি কিন্তু শর্ট ট্যাগগুলো বুঝে উঠতে পারে না। যেমন আপনি যদি ট্যাগের মধ্যে ব্যবহার করেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল ফোন, তাহলে কিন্তু ওই যে ইউটিউবের যে রোবোটিক সিস্টেমটা বুঝে নিতে পারবে মোবাইল দিয়ে কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এটি আপনি দেখাচ্ছেন। আর আপনি যদি খালি লেখেন যে এই ইউটিউব চ্যানেল, তাহলে শুধু এই ইউটিউব চ্যানেল যদি লেখেন তাহলে তো ওই অ্যালগোরিদমটা বুঝে উঠতে পারবে না যে এই ইউটিউব চ্যানেল বলতে কী বোঝাচ্ছে। কারণ এইটা তো হতে পারে হাউ টু ভেরিফাই এই ইউটিউব চ্যানেল, হাউ টু মেক এই ইউটিউব চ্যানেল ব্যানার, কিংবা হাউ টু এডিট এই ইউটিউব ভিডিও। তাহলে শুধু যদি এই ইউটিউব লেখেন তাহলে তো সেটি বুঝে উঠতে পারবে না। সেজন্য আপনি লং টেল কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন। যাই হোক, আপনি কিওয়ার্ডটা আপনি সঠিকভাবে এসইও করার জন্য সঠিকভাবে নিয়ে আসার জন্য আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর উপরে যে সার্চ অপশন এখানে আপনি লিখবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ পুরোটা লিখবেন না, হাউ টু এতটুকু লিখবেন, ক্রিয়েট আমি যতটুকু লিখছি এতটুকু লিখবেন, এ ইউটিউব। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব এতটুকু লিখবেন। তারপরে দেখুন এখানে কতগুলো বাক্য আসতেছে, এগুলো কিন্তু খুবই কিওয়ার্ড সমৃদ্ধ এবং খুবই ভ্যালুয়েবল কিওয়ার্ড এগুলো, এবং এইগুলো ট্যাগ হিসাবে কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। কারণ কি, এইগুলো লিখি মানুষ ইউটিউবে বেশি সার্চ করে ভিডিও দেখার জন্য। এখানে কী কী লেখা আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, দেখছেন যে বাংলা কথাটা এসে পড়ছে, যেখানে টাইটেলে যে আমি বাংলা শব্দটা ব্যবহার করেছিলাম দেখছেন এখানে এসে পড়েছে। কারণ এইসব লিখি মানুষ বেশি বেশি সার্চ করে। তাহলে ট্যাগের প্রথমে আপনি প্রথমে টাইটেলের যে দুটো লাইন আছে টাইটেলের দুটো লাইন ট্যাগে ব্যবহার করবেন, তারপরে এগুলো আপনি এখান থেকে নেবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, তারপরে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, তারপর মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তাহলে এটাও আপনি ট্যাগ হিসাবে নেবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এইটাও আপনি ইয়াতে নেবেন ট্যাগ হিসাবে নেবেন তিন নম্বর ট্যাগ হিসাবে। তারপর চার নম্বরটা দেওয়া আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফ্রম অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক আছে অ্যান্ড্রয়েড কথাটা বেশি দেওয়া, এটিও আপনি ট্যাগ হিসাবে আপনি নেবেন। আর এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন, আর এবং এগুলো লিখে কিন্তু মানুষ বেশি বেশি করে ইউটিউবে সার্চ করে এই জাতীয় ভিডিও দেখার জন্য কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা হবে। ইউটিউব এখানে আপনাকে ওই কিওয়ার্ডগুলো এবং ওই টাইটেলগুলোই দেখাবে,
ওই টাইটেলগুলো এখানে সাজেস্ট করবে যেগুলো বেশির বেশি লিখে মানুষ সার্চ করে। তারপরে পাঁচ নম্বরটা আছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2022, ঠিক আছে, এখানে সালটাও দেওয়া। আমি কিন্তু টাইটেলের মধ্যে সালটাও দিয়ে দিয়েছিলাম এবং আর এটি তার হাতে নাতে একটি প্রমাণও আপনি কিন্তু এখানে পেয়ে গেলেন। তাহলে এখানে প্রথমে পাঁচটা দেখা যাচ্ছে, ছ নম্বরটা কিন্তু হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বিডি, ঠিক আছে, এটাও আপনি নিতে পারেন। কিন্তু ওই যে এখানে যে দেওয়া আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার, এটি আবার নেবেন না, ঠিক আছে। তো এগুলো এখানে সাতটা ট্যাগ আপনি এখানে পাচ্ছেন, খুবই ভ্যালুয়েবল। এখান থেকে এগুলো আপনি নোটপ্যাডের মধ্যে আপনি এখানে লিখে লিখে ওই নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে। তাহলে এতক্ষণ আপনারা বুঝতে পারলেন মোবাইল দিয়ে সঠিকভাবে ইউটিউব ভিডিও এসইও করার জন্য কীভাবে টাইটেল নিতে হবে, তারপরে হ্যাশট্যাগ কীভাবে লিখতে হবে, ট্যাগগুলো কোথা থেকে নিতে হবে, এবং ভিডিওর যে ম্যাটার ডাটাটা এটা কীভাবে ক্লিয়ার করতে হবে, এবং ভিডিওর যে থাম্বনেল এই থাম্বনেলটাও কীভাবে এসইও করতে হবে, এটাকে কীভাবে রিনেম করতে হবে। আপনি এই ধাপগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক পাবে। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।